মানুষের উপর প্রথম করোনার প্রতিষেধকের পরীক্ষা শুরু হয়েছে ইউরোপে। অক্সফোর্ডের প্রথম এই পরীক্ষা হয়েছে বলে জানা যায় খবর সূত্র থেকে। এই পরীক্ষা চালানোর জন্য ৮০০ জনকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের শরীরেই প্রতিষেধক ইঞ্জেকশন করা হয়েছে। এই ৮০০ জনের মধ্যে অর্ধেককে দেওয়া হবে করোনা ভাইরাসের প্রতিষেধক ও বাকিদের দেওয়া হবে কন্ট্রোলার ভ্যাকসিন, যা তাদেরকে মেনিনজাইটিস থেকে রক্ষা করবে, বরং করোনা ভাইরাস থেকে নয়। এই পরীক্ষা পদ্ধতি অনুযায়ী কাকে কোন ভ্যাকসিন দেওয়া হবে তা তারা জানতে পারবেন না, জানবেন শুধু চিকিৎসকেরা। প্রথম যে দুজনের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন হলেন এলিসা গ্রানাতু। তিনিও পেশায় একজন বিজ্ঞানী, তাই বিজ্ঞানকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক সারা গিলবার্ট এর তত্ত্বাবধানে একটি টিম গত ৩ মাসে এই ভ্যাকসিন তৈরি করেছে, আর এই ভ্যাকসিন নিয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন সারা। যদিও তিনি জানিয়েছেন যে পরীক্ষা করে তবেই তথ্য সংগ্রহ করা হবে, এরপরেই বলা যাবে যে ওই ভ্যাকসিন মানুষের উপর কতটা কাজ করছে। তবে ভ্যাকসিন যে কাজ করবে সে ব্যাপারে ৮০% নিশ্চিত অধ্যাপক সারা। একটি সাধারণ জ্বরের ভাইরাস থেকে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে, যা শিম্পাঞ্জির শরীর থেকে সংগ্রহ করা হয়েছে। এবার সেটিকে মডিফাই করা হয়েছে যাতে এই ভাইরাস নতুন করে মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। এর আগে অক্সফোর্ডের টিম মার্সের ভ্যাকসিন তৈরি করেছে, সেটিও বিফলে গিয়েছে। বিশ্বজুড়ে করোনার দাপটে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৮৩,১২০ জনের এবং আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষেরও বেশি। শুধুমাত্র আমেরিকাতেই মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৬,৫৮৩-তে। ট্রাম্পের দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ লক্ষেরও বেশি। সে দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৭৭,০০০ মানুষ। মরণ ভাইরাসের জ্বরের ইতিমধ্যে নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে ১৪,৮২৮ জনের, আক্রান্ত হয়েছে ২ লক্ষেরও বেশি মানুষ। নিউ জার্সিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৯২,৩৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৪,৭৩৫ জনের। ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া সর্বত্র মৃত্যু হাজারেরও বেশি। মিশিগানে ২৭০০ জনেরও বেশি মারা গিয়েছে। মৃত্যুর নিখিরে সবার আগে এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের দেশ, আর এরপরই তালিকায় আছে ইতালি, স্পেন এবং ফ্রান্সের নাম। সেখানেও চলছে প্রতিদিন মৃত্যু মিছিল। এছাড়াও সাথে আছে বেলজিয়াম, যুক্তরাজ্য ইত্যাদি দেশসমূহ। তাই দ্রুত করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি করা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।